নমস্কার বন্ধুরা, সিনেমা উইথ মৌ চ্যানেলে স্বাগত। বাঘ, যার নাম শুনলেই আমরা ভয় পেয়ে যাই, কিন্তু এই বাঘের সাথে একটা ছেলে কতগুলো দিন রাত কাটিয়ে দিল, কী করে এটা সম্ভব হলো? প্রথম থেকেই দেখা যাচ্ছে এই সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটা পাই নামের ছেলেকে, যার পুরো নাম পিসিন মনিটর প্যাটেল আর ডাকনাম হলো পাই। পায়ের সাথে একটা বইয়ের লেখক দেখা করতে এসেছে, আর এই লেখক গত 2 বছর ধরে কিছু লেখার চেষ্টা করছে, কিন্তু যা লিখেছে তা পুরোপুরি বেকার, আর সেজন্য সমস্ত লেখা জুড়ে সে ফেলে দেয় ছুঁড়ে। আর এখনও পায়ের সাথে দেখা করতে এসেছে, কারণ পায়ের এক আঙ্কেল ওই লেখককে বলেছিল পায়ের কাছে নাকি খুব ভালো গল্প আছে, আর সে গল্প শুনলে যে কোনো মানুষের ভগবানের প্রতি বিশ্বাস করতে শুরু করবে। আর এটা শোনার পর পাই ওই লেখককে বলে, আমি এটা তো জানি না যে বিশ্বাস করবে কি না ভগবানকে, তবে আমি গল্পটা শোনাতে পারি। এটা অনেক দিন হয়ে গেল আমি রিচার্ড পার্কারকে নিয়ে কারোর সাথে কোনো কথা বলিনি, আর এবার পাই ওই লেখককে গল্প শোনাতে শুরু করে দেয়, আর এখান থেকে পুরো ঘটনা আবার পায়ের মাধ্যমে ফ্ল্যাশব্যাকে চলে যায়। পাই ছোটোবেলায় সবার সাথেই ইন্ডিয়ার পণ্ডিচেরিতে থাকতো, আর ওখানে ওর বাবার একটা চিড়িয়াখানা ছিল, আর পাই তার পুরো পরিবারকে নিয়ে ওখানেই টাইম কাটাতো। পায়ের একটা আঙ্কেল ছিল, ওনার শখ ছিল পৃথিবীর নামকরা সুইমিং পুলে স্নান করা আর সাঁতার কাটা। আর একবার ওর আঙ্কেল প্যারিসের খুব নামকরা পাবলিক সুইমিং পুলে চলে গেছিল, আর ওটার নাম ছিল পিসিন মলিটর। ওটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে যার জন্য বিখ্যাত ছিল। তারপর দেখা যাচ্ছে এটার নামকরণ অনুসারেই পায়ের নাম ঠিক হয়, আর এরপর থেকে পায়ের নাম হয় পিসিন মলিটর প্যাটেল। কিন্তু এর সমস্যা হলো, ইংরেজিতে পিসিনের মানে হলো প্রস্রাব করা, অর্থাৎ টয়লেট করা, আর যে কারণে পাই একটু বড় হওয়ার পরই সমস্ত বাচ্চারা ওর নাম নিয়ে খেপাতো, আর তার থেকেই পায়ের নাম হয়ে যায় পাই, শর্ট ফর্ম হয়ে যায় পাই। আর এরপর থেকে ওকে সবাই পাই নামে চিনতে শুরু করে। পাই একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু ও ঈশ্বরকে খুবই ভালোবাসত, সব ঈশ্বরকেই ও খুব ভালোভাবে মানত, ওর নামাজ পড়ত, পুজোও করত, আবার চার্চেও যেত। পায়ের মা এগুলোকে খুব সাপোর্ট করত, কারণ ওর মা বিশ্বাস করত ও বড় হলে ওর সব প্রশ্নের উত্তর ওর নিজেই খুঁজে বার করবে। কিন্তু ওর বাবার চিন্তা ছিল অন্যরকম, ওর বাবার চিন্তা ওর মার মতো ছিল না, আলাদা ছিল। ওর বাবা বলতো, একসাথে সব কিছুকে বিশ্বাস করা মানে কোনো কিছুকেই বিশ্বাস না করার সমান। যেহেতু পায়ের বাবার একটা চিড়িয়াখানা ছিল, আর সেখানে সব কিছু একসাথে থাকতো, আর সেখানেই দেখা যাচ্ছিলো যে একটা রয়্যাল বেঙ্গল টাইগারও ছিল, আর ওর নাম ছিল রিচার্ড পার্কার। আসলে ওর অ্যাকচুয়াল নাম ছিল থার্স্টি, কিন্তু যে শিকারী ওকে ধরে এনেছিল তার নাম ছিল রিচার্ড। কিন্তু ওই বাঘটাকে চিড়িয়াখানায় আনার পর কিছু ডকুমেন্টসের ফর্ম্যালিটিস ছিল, আর সেটাতেই উল্টোপাল্টা হয়ে যায়, পুরো উল্টে যায়। যে শিকারী ছিল তার নাম হয়ে গেছে থার্স্টি, আর বাঘটার নাম হয়ে গেছে রিচার্ড পার্কার। যদিও পরে এটা সবাই জানতে পেরেছিল, কিন্তু পরে বাঘের নাম আর পাল্টানো হয়নি। এবার পায়ের ইচ্ছা হয় বাঘটাকে ওর নিজের হাতে খাবার দেবে, সেজন্য হাতে একটা মাংসের টুকরো নিয়ে বাঘের খাঁচায় হাত ঢোকায়, আর বাঘটাও এগিয়ে আসতে থাকে। তখন রিচার্ড ওটা খেতে আসছিল, ঠিক সেই সময় পায়ের বাবা আসে, পায়ের বাবা তাকে সরিয়ে নিয়ে যায়। এরপর পায়ের বাবা পায়ের ওপর খুব চিৎকার করে আর বলে, সেটা তুমি কি করছিলে, তোমার কোনো ধারণাই নেই। তখন দেখা যাচ্ছিল পায়ের ধারণা ছিল সমস্ত পশুই হয়তো মানুষের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারে, আর পায়ের এই ভুল ধারণাটা ভাঙানোর জন্যই খাঁচার সামনে একটা ছাগল বেঁধে রেখে দেয় পায়ের বাবা। আর কিছুক্ষণ পরেই সেই বাঘটা এসে ছাগলটাকে নৃশংসভাবে মেরে খেতে শুরু করে দেয় মাংস। আর এটা দেখার পর বাঘের সম্পর্কে সমস্ত ধারণা বদলে যায় পায়ের। এবার দেখা যায় বেশ কয়েক বছর পর পাই একটু বড় হয়েছে, আর ওর পরিচয় হয় আনন্দী নামে এক মেয়ের সাথে। আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়, আর তখনই পায়ের বাবা জানায় ওরা এখান থেকে কানাডা চলে যাবে, কারণ ওদের চিড়িয়াখানা বন্ধ হতে চলেছে। এখানে যে জমির ওপরে ওদের চিড়িয়াখানা ছিল সেটা সেই জমিটা সরকারের, আর এগুলো পশু পাখি এগুলো সব ছিল ওর বাবার। আর পায়ের বাবা ঠিক করে এখান থেকে পশু কানাডায় বিক্রি করলে অনেক দাম পাওয়া যাবে, এই টাকা দিয়ে ওদের কিছুদিন চলবে। আর পায়ের বাবা ছোটোখাটো একটা চাকরি
ঠিকই জোগাড় করে নেবে। পায়ের বাবা জানায় যে জাহাজ করেই পশুগুলোকে নিয়ে যাবে, আর ওরা চারজনও সেই জাহাজে করেই যাবে। পায়ের এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এখানে থাকার মতো কোনো ক্ষমতা পায়ের ছিলই না। পায়ের কাছে সামর্থ্য না থাকায় পায়ে বাধ্য হয় এখান থেকে চলে যেতে, আর কানাডায় যাওয়ার আগে শেষবারের মতো আনন্দের সাথে দেখা করতে আসে। এবার দেখা যাচ্ছে পাই তার পুরো পরিবারের সাথে কানাডার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এবার ওদের জাহাজ বেশ কিছুদিন সমুদ্রে চলার পর হঠাৎ বিশাল ঝড় শুরু হয়ে যায় সমুদ্রের মধ্যে। ঝড় চলাকালীন পাই ডেকের উপরে দাঁড়িয়ে ছিল। এবার বেশ কিছুক্ষণ যাওয়ার পর জাহাজের অবস্থা খুবই খারাপ হয়, আর এই ঝড়ের মধ্যে জাহাজটা ডুবতে শুরু করে। সেজন্য সেই সময় জাহাজের থাকা কয়েকজন পাইকে ধরে একটা সেফটি বোটে তুলে দেয়। কিন্তু পাই সেই সময় তার পরিবারের কাছেই ফিরতে চাইছিল। দেখা যাচ্ছে যে পাইকে সেফটি বোটে তোলার পর একটা জেব্রা ওই জাহাজের ওপর থেকে সেফটি বোটে লাফ দেয়, আর যে কারণে ওদের হাত থেকে ওই বোটের দড়িটা ছাড়িয়ে যায়, আর পাই সোজা ওই বোটটাকে নিয়ে সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে। তারপর ওই নৌকা ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়, আর এখন এই বোটটা সম্পূর্ণই একা, আর তার মধ্যে পাই একাই রয়েছে, কোনো মানুষ নেই ওর সাথে। এবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে দূর থেকেও দেখতে পাচ্ছে সেই জাহাজটা যেটা ওর বাবা মা ভাই ছিল সেটা অলরেডি ডুবতে শুরু করে দিয়েছে। এরপর দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে পাই পুরোপুরি অনাথ হয়ে যায়। তারপর পাই হঠাৎ করে লক্ষ্য করে যে এই অন্ধকারে কেউ একজন বোটের দিকে সাঁতার কাটতে কাটতে আসছে, আর পাই এটা দেখে তার দিকে একটা টিউব ছুঁড়ে মারে। আর এটা দেখার পর দেখছে যে সেটা হলো সেই বাঘটা, অর্থাৎ রিচার্ড পার্কার। পাই অনেকক্ষণ ধরে চেষ্টা করছে যাতে সেই বাঘটা বোটের উপর উঠতে না পারে, কিন্তু সমুদ্রে এত বড় বড় ঢেউয়ের জন্য বাঘটা উঠে পড়েছে বোটের উপর। পাই এটা দেখার পর নৌকা থেকে সমুদ্রে লাফ মারে, কিন্তু তারপর ওকে আবার ফিরে আসতে হয় বোটের মধ্যে। আর বোটে ফিরে ও দেখে ওখানে বাঘটা নেই, শুধু ওই জেব্রাটা শুয়ে আছে। তাও জেব্রার পাটা ভেঙে গেছে জাহাজ থেকে লাফ মারার সময়। পাই ওই বালতিটার সাহায্যে নৌকার জল সব বার করতে থাকে। পায়ের নৌকার অর্ধেকটা কাপড় দিয়ে ঢাকা ছিল আর অর্ধেকটা ছিল খোলা। এবার দেখা যাচ্ছে যে ওই ভেতর থেকে একটা হায়না বেরিয়ে আসে। হায়না পায়ের ওপর হামলা করার চেষ্টা করে, আর পাই নৌকার হালের সাহায্যে নিজেকে বাঁচিয়ে নেয়। তখন পাই লক্ষ্য করে একটা শিম্পাঞ্জি ফলের বস্তার উপর ভাসতে ভাসতে এদিকেই আসছে। পাই নৌকার হালের সাহায্যে সেটাকে বাঁচিয়ে নেয়। এখন নৌকায় ওরা চারজন ছিল, এদিকে পাই, এদিকে হায়না, জেব্রা আর সেই শিম্পাঞ্জিটা। পাই ঠিক করে ওই বোটে যে খাবারগুলো রয়েছে সেগুলোইও খাবে, কারণ পাই ছিল ভেজিটেরিয়ান। এই তখন পাই ভাবছে যে এইগুলো খেতে পারলেও ওই হায়নার পক্ষেই খাবারগুলো খাওয়া সম্ভব ছিল না, কারণ হায়না এসব খায় না। হায়না এরপর জেব্রাটাকেই মেরে নৃশংসভাবে খেতে থাকে। ওই হায়নার জন্য পাই সবসময় ভয় ভয়ে থাকতো, সেই জন্য ওই বোটের মধ্যেই থাকা সেফটি জ্যাকেটগুলো নিয়ে নিজের জন্য কোনো মতন একটা ভেলা বানিয়ে নেয় পাই। এরপর পাই লক্ষ্য করে সেই হায়নাটা শিম্পাঞ্জিকেও মেরে ফেলে। তারপর পাই প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে থাকে। অন্যদিকে দেখা যাচ্ছে সে ভেতর থেকে রিচার্ড পার্কার চলে এসে হায়নার উপর ঝাঁপিয়ে পড়ে, তারপরও হায়নাকে মেরে ফেলে। এরপর রিচার্ড পার্কারের নজর পড়েছে দেখা যাচ্ছে পায়ের দিকে। পাই এদিকে এসে গুটিসুটি মেরে শুয়ে থাকে, কিন্তু ওই নৌকার উপরে কাপড়ের অংশ থাকায় রিচার্ডের পায়ের নখগুলো আটকে যাচ্ছে, আর সে পায়ের কোনো ক্ষতি করতে পারছে না। পাই ভয় পেয়ে ওর ভেলাটার দিকে চলে যায় আর নৌকার সাথে ভেলাটাকে দড়ি দিয়ে বেঁধে নেয় যাতে ও বেশি দূর যেতে না পারে। এরপর দেখা যাচ্ছে পাই ওই ভেলাতেই রাত কাটায়, কিন্তু পরের দিন সকালে খাবার আনতে যাওয়ায় তাকে সে আবার বোটেই ফিরে যেতে হয়, আর ওখান থেকে ফেরার সময় রিচার্ড ওর ওপর আবার হামলা করে। পাই কোনো রকমে বেঁচে ফিরে আসে, আর এরপর পাই ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে, হে ঈশ্বর, তুমি তো আমায় সৃষ্টি করেছো, তুমি আমার সৃষ্টিকর্তা, আমি এখন তোমার শরণে এসেছি, আর এরপর থেকে যাই হোক না কেন তুমি আমাকে সবটা সহ্য করার ক্ষমতা দিও। পাই ভাবে যে এইভাবে ভেলাতে বেশি দিন থাকা সম্ভব না, তাই ও ঠিক করে ও ওই বাঘটাকে নিজের মতো করে ট্রেনিং দেবে, আর ওই বাঘের সাথে সাথে নিজেই ওই নৌকায় থাকতে পারে। কিন্তু দেখা যাচ্ছে সমস্ত চেষ্টাই ওর ব্যর্থ হয়ে যায়। ও অনেক দিন চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই কিছু হয় না। এবারে দেখা যাচ্ছে কয়েকদিন পর বাঘের খাবারগুলো শেষ হয়ে গেছে। কয়েকদিন ধরেই ও হায়না, জেব্রা
এবং শিম্পাঞ্জিকে খেয়েছিল, কিন্তু এখন এখন কি হবে? পাই এটা খুব ভালো করেই বুঝতে পারে, তাই পাই নিজের কিছু জিনিস দিয়ে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু ও পারে না মাছ ধরতে। একদিন দেখা যায় রিচার্ড পার্কার সমুদ্রে মাছ দেখতে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু ও একটা মাছও ধরতে পারে না। ও সোজা এরপর সাঁতার কেটে পায়ের নৌকায় চলে যায়। পাই কোনো রকমে নৌকার দড়ি ধরে নৌকার ওপরে চলে আসে, ভেলাটাকেও নৌকার ওপরে তুলে নেয়। নৌকা উঁচু থাকায় রিচার্ড কিছুতেই নৌকার ওপরে আসতে পারছিল না। এরপর পাই ভাবে যে এখানেই বাঘটাকে শেষ করে দেবে, কুড়ুল দিয়ে সে মারার চেষ্টা করে, কিন্তু হট করে সে বুঝতে পারে যে এ আমি কী করছি। পাই খুব দুর্বল মনের মানুষ ছিল, পাই কিছুতেই রিচার্ড পার্কারের কোনো ক্ষতি মেনে নিতে পারছিল না। পাই রিচার্ডকে কাঠের টুকরো ফেলে বোটে তুলে নেয়, আর ও আবার সেই ভেলায় নিজেই নিচে নেমে যায়। পরের দিন দেখা যাচ্ছে পাই অনেক চেষ্টা করে একটা মাছ ধরতে পারে, আর সেই মাছটাকে সে মেরে ফেলে। তারপর সে রিচার্ড পার্কারকে সেই মাছটা খেতে দেয়। এরপর পাই খুব কাঁদতে থাকে, কারণ পাই নিরামিষ ভোজী ছিল, ও পশু পাখি হত্যার বিরোধী ছিল, ও এগুলো একদমই পছন্দ করতো না। তারপর দেখা যাচ্ছে ও কাউকে মারতেও চাইতো না। এরপর পাই ভগবানকে অনেক ধন্যবাদ জানায় রিচার্ডকে খাবারটা জোগাড় করে দেওয়ার জন্য, আর এখন পাই আর রিচার্ডের পেট ভরে খাবার খেয়েছে। আর শেষবার পাই নৌকায় সমস্ত খাবার নিয়ে চলে আসে তার নৌকায়, যাতে তার বারবার আর সেই নৌকাটায় ফিরে যেতে না হয়। এরপর রাতে পায়ের ভেলার সামনে একটা বড় তিমি মাছ ওঠে, আর জলে এতটাই ঢেউ তৈরি হয় যে পায়ের ভেলাটা পাল্টে যায়, আর সেই ভেলাটার মধ্যে সমস্ত খাবারও উল্টে গেছে, খাবারগুলো সবটাই পড়ে যায়। পরের দিন সকালে একটা দরকারে পাই ওই নৌকাটায় ফেরত আসে, তখন রিচার্ড পার্কার ওর দিকে তাকিয়ে তাকিয়ে গর্জন করতে শুরু করে দেয়। তখন হঠাৎ একটা মাছ এসে পায়ের মুখে ধাক্কা খায়, ওই নৌকায় পড়ে যায়। এবার ওই মাছটাকে নিয়ে পাই রিচার্ডের দিকে ছুঁড়ে মারে, কিন্তু মাছটা উড়ে চলে যায়। এরপর দেখা যায় একটা বিশাল বড় মাছের দল তাদের নৌকায় এগিয়ে আসে, এগুলো ছিল উড়ন্ত মাছ। মাছগুলো উড়ে যাওয়ার সময় এদের নৌকায় অনেকগুলো মাছই আটকে যায়, আর ওই মাছের সাথে একটা বড় মাছও নৌকায় উঠে আসে। বড় মাছটা পাই নিজের কাছে রেখে দেয়, আর নিজে এরপর ওটা খেতে শুরু করে দেয়। পাই এটা মনে করে রিচার্ড পার্কার না থাকলে ও বেশি দিন আর বাঁচবে না, ও আগেই মারা যেত, রিচার্ডের জন্যই ও সবসময় সতর্ক থাকত। একদিন রাতের বেলা সমুদ্রতে বিশাল ঝড় শুরু হয়, আর এরপর পায়ের ভেলাটা হারিয়ে যায়। আর এই ঝড়ের মধ্যে পাই আর রিচার্ড পার্কার দুজনের অবস্থাই খুব খারাপ, ওদের নৌকার ভেতরে জল ঢুকতে শুরু করে দিয়েছে। এরপর কোনো রকমে ওরা বেঁচে যায়। এখন পায়ের ভেলাটাও হারিয়ে যাওয়ায় এখন পাইকে রিচার্ডের সাথেই থাকতে হবে। এবার বেশ কয়েকদিন পর দেখা যাচ্ছে দুজনের অবস্থাই আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাচ্ছে, ঠিকমতো খাওয়া দাওয়া কিচ্ছু হচ্ছে না, পাই খুব দুর্বল হয়ে পড়ে, রিচার্ডেরও উঠে দাঁড়ানোর মতো অবস্থাতেই ছিল না। এরপর পাই মনে করেছিল ওরা আর বাঁচবে না, এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই মারা যাবে। পায়ের ঘুম ভেঙে যায়, পাই ঘুম থেকে উঠে দেখে একটা অজানা দ্বীপে ওদের নৌকাটা আটকে গেছে, আর ওখানে গিয়ে পাই দেখে ওখানে যথেষ্ট খাওয়ার মতো শাকসবজি আছে। পাই পেট ভরে খাবার খায়, আর ওই দ্বীপেই দেখা যায় বেজির মতো এক ধরনের জন্তুতে ভর্তি, আর এর সাথে ওই দ্বীপে ছিল মিষ্টি জলের পুকুর। পাই ওখানে নেমে জল খেতে শুরু করে দেয়, আর তখন দূর থেকে রিচার্ডকে দেখে যে ও বেজির মতো ওগুলোকে খেতে শুরু করেছিল। আর এইভাবে ওরা দুজনে পেট ভরে খাবার খায়, আর এসব দেখে পাই ঠিক করে ওরা বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেবে, কারণ এখানে ওদের খাবার মতন অনেক কিছুই রয়েছে। এরপর সন্ধেবেলায় পাই একটা গাছে উঠে পড়ে আর শোয়ার ব্যবস্থা করতে থাকে। তখন ওখানে থাকা সমস্ত জন্তুগুলো গাছের উপরে উঠতে শুরু করে দেয়। রিচার্ড পার্কারও ওখান থেকে পালিয়ে যাচ্ছে, গিয়ে নৌকায় উঠে পড়ে, আর এগুলো দেখার পর পাই কিছুই বুঝতে পারছিল না যে এখানে হচ্ছেটা কি। কিন্তু রাতে হঠাৎ করে পায়ের ঘুম ভেঙে যায়, ও দেখে সকালে যে পুকুরে নেমে ও জল খাচ্ছিল সেখানটায় এখন অ্যাসিডে পরিণত হয়েছে, ওই পুকুরে থাকা মাছগুলো ওপরে এসে গেছিল আর সেগুলো অলরেডি গলতে শুরু করে দিয়েছে। আর পায়ের মাথার ওপর গাছে একটা ফল ঝুলে ঝুলছিল, ফলটা পেরে ও হাতে নিয়ে দেখে ফলের ভেতরে একটা মানুষের দাঁত আটকে রয়েছে, যেটা দেখে পাই বোঝার চেষ্টা করে। এরপর পাই ভাবে যে হয়তো কোনো মানুষ তাদের মতোই এই দ্বীপে এসে আটকে গেছিলো, তারপর আস্তে আস্তে সেই দ্বীপের মধ্যেই মারা গেছে।
পায় ঠিক করে পরের দিন সকালে ও বেরিয়ে যাবে, আর এখানে থাকবে না। আর এরপর পায় সকাল হতে না হতেই খাবার নিয়ে আর কিছু জীবজন্তু মেরে নিয়ে এসে নৌকায় উঠে যায়। আর এভাবে অনেক দিন সমুদ্রের মধ্যে থাকার পর নৌকাটা মেক্সিকোর বিচে চলে আসে। এখানে পৌঁছানোর পরই পাই এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে নৌকা থেকে নেমেও বালির ওপর পড়ে যায়, আর উঠতেই পারছিল না। আর রিচার্ড পার্কার কোনো রকমে নৌকা থেকে নেমে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। পাই খুব আশা করেছিল যে রিচার্ড জঙ্গলে ঢোকার আগে অন্তত একবার ওর দিকে ফিরে তাকাবে, কিন্তু ও তেমনটা করেনি। আর রিচার্ড এটা দেখার পর খুবই কষ্ট পায়, আরও মনে মনে কাঁদতেও থাকে। ভাবে যে ওর সাথেও এতদিন ছিল, তবুও হয়তো রিচার্ড পাইকে বন্ধু হিসেবে মানেনি। এরপর কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে অনেকজন লোক এসে পাইকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে দেয়। এবারে দেখা যাচ্ছে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো এতক্ষণ পাস্টে চলছিল, এবার প্রেজেন্টে অর্থাৎ বর্তমানে চলে আসে। আর পাই দেখা যাচ্ছে যে ওই লেখককে সবটা খুলে বলছে। পাই ওই লেখককে বলে, তখন সব থেকে বেশি কষ্ট হয় যখন তুমি কাউকে বিদায় জানানোর সুযোগটাও পাবে না। আমি কখনোই আমার বাবাকে ধন্যবাদ জানাতে পারিনি, কিন্তু আজও ওনার শিক্ষার জন্যই আমি এই পৃথিবীতে বেঁচে আছি। লেখক বলে, আমি কি বলবো বুঝতে পারছি না, আর এমন অনেক ঘটনা আছে যেগুলোকে বিশ্বাসও করতে পারছি না। পাই বলে, এই জাহাজটা ডুবে যাওয়ার পর আমি হলাম একমাত্র ব্যক্তি যিনি কিনা এখনও বেঁচে আছি। সেজন্য ওই জাহাজ কোম্পানি থেকে দুজন ইন্সপেক্টর আমার কাছে আসে, পুরো ঘটনা জানতে আসে। আর আমি যখন সবটা বলি তখন ওরা বিশ্বাস করতে পারেনি। তারপর ওরা আমাকে একটা ঘটনা বলতে বলেছিল যেটা শুনে সকলেই বিশ্বাস করতে পারে। আর এরপর আমি ওদেরকে নিজের মতো করে একটা গল্প বানিয়ে বলি, আর তারপর সেই গল্পটা ওদেরকে ওদেরও পছন্দ হয়। এরপর দেখা যায় যে পাই ওই লেখককে বলছে যে বলো তোমার কোনটা ভালো লেগেছে, বানানোটা নাকি বাঘ যেটাই আছে সেটাই। তখন লেখক বলছে যে বাঘ যেটাতে আছে সেটাই আমার খুব ভালো লেগেছে। আচ্ছা এটা কি আমি লিখতে পারি? পাই বলে, হ্যাঁ আজকে থেকে এই পুরো গল্পটাই তোমার। সবার শেষে দেখা যাচ্ছে যে পায়ের বিয়ে হয়ে গেছে, আর তার দুটো সন্তানও আছে, তারা যথেষ্ট সুখে শান্তিতে আছে। এভাবেই গল্পটা শেষ হচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।